আরে আজ তো বুড়িমার বাড়ি যাওয়া হয়নি। বুড়িমা, ও বুড়িমা, বলি বাড়ি আছো গো? কে কে হে বাপু? আমি গো, আমি। তুই? সারাদিন পরে বুড়িমার কথা মনে পড়লো? কি আর করি গো বুড়িমা, সারাদিন লোকের দূরে দূরে ঘুরি, এত কি আর মাথায় থাকে? বলো, কই দাও, তোমার চিঠি দাও তো দেখি। ও বুড়িমা, তোমার ছেলে কেমন আছে গো? ছেলে তো ভালোই আছে, শহরে কাজে গেছে। আগের দিন তোর হাতে চিঠি পাঠালাম না, ছেলে কিছু টাকা পাঠিয়েছিল, সেই দিয়েই তো ঘরটা সারাই গেল। সব তো তোর জন্যই হলো। কি যে বলো বুড়িমা, লোকের সুখ দুঃখের খবর বয়ে নিয়ে যায় তো আমার কাজ। দেখি বুড়িমা, একটু জল দাও তো, এসটাই গলাটা শুকিয়ে এলো। বস, আমি এক্ষুনি আনছি। এই নে বাবা, খা। এ কি বুড়িমা, এখন আমার মুড়ি বাতাসা কেন? খেয়ে নে বাবা। আমার কি আর খাওয়ার সময় আছে গো বুড়িমা? এসে চিঠিপত্র নিয়ে আমাকে ভোর হওয়ার আগে শহরে যেতে হবে তো। আমি না হয় অন্য আর একদিন তোমার সাথে বসে গল্প করতে তো মুড়ি বাতাসা খেয়ে যাবো। খন আর আসি গো বুড়িমা। সাবধানে যাস বাবা, দুগ্গা দুগ্গা। সর্দার সর্দার, খবর নিয়ে জানতে পারলাম পাশের গ্রামের জমিদার বাড়িতে অনুষ্ঠান আছে। কি নাম জমিদারের? কালাচাঁদ রায়। সর্দার, জমিদার বাড়িতে প্রচুর সোনাদানা মূলধন মজুদ আছে। সবাই দড়ি হয় নাই, আজকেই জমিদারের বাড়ি হানা দিতে হবে, এরপর রঘু ডাকাত হয়ে উঠবে সবার ত্রাস। একি এ যে দেখছি দস্যুদল, আমার পিঠের টাকা খবরের বোঝা, এ যদি ওদের হাতে চলে যায়, না কিছুতেই হতে দিয়ে যাবে না। এদিকে আবার ভোরও হয়ে আসছে, আমাকে শহরে পৌঁছতেই হবে, পৌঁছতেই হবে আমাকে শহরে। তেষ্টায় বুকটা ফেটে গেল, আশেপাশে কোথাও জলের চিহ্ন পর্যন্ত দেখছি না। রানার রানার কি হবে বোঝাবই, কি হবে ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে। রানার রানার ভোর তো হয়েছে, আকাশ হয়েছে লাল, আলোর স্পর্শে কেটে যাবে কবে এই দুঃখের কাল। রানার গ্রামের রানার সময় হয়েছে নতুন খবর।